সুপ্রিয় বন্ধুরা, ইমরান অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সুস্বাগত। আজকের ভিডিওতে আমরা 2021 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্টের উত্তর দেব। বন্ধুরা, এটি হচ্ছে তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। বন্ধুরা, তোমাদের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট হচ্ছে 1947 সালে ভারত এবং পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির প্রেক্ষাপট পর্যালোচনা। বন্ধুরা, কয়েকটি নির্দেশনার আলোকে অ্যাসাইনমেন্টটির উত্তর করতে হবে। নির্দেশনাগুলো হলো 1935 সালের ভারত শাসন আইন, দ্বি জাতি তত্ত্ব, লাহোর প্রস্তাব, 1947 সালের ভারত স্বাধীনতা আইন। বন্ধুরা, অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে 1947 সালে ভারত এবং পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির প্রেক্ষাপট পর্যালোচনা। বন্ধুরা, এখন সরাসরি অ্যাসাইনমেন্টের উত্তরে চলে যাচ্ছি। 1935 সালের ভারত শাসন আইন। 1935 সালে ভারত শাসন আইনে সর্বভারতীয় যুক্তরাষ্ট্রের পরিকল্পনা করা হয়। প্রস্তাবিত এ যুক্তরাষ্ট্রে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রবর্তনের ব্যবস্থা করা হয়। প্রাদেশিক স্বায়ত্তশাসনের লক্ষ্যকে সামনে রেখে এই আইনে শাসন সংক্রান্ত বিষয়গুলোকে কেন্দ্রীয় প্রাদেশিক যুগ্ম তালিকায় ভাগ করা হয়। প্রাদেশিক বিষয়গুলোর পরিচালনার ভার প্রাদেশিক সরকারের উপর অর্পিত হয়। একই সঙ্গে প্রাদেশিক স্বায়ত্তশাসন নিশ্চিত করার লক্ষ্যে 1919 সালের ভারত শাসন আইনে দেশে যে দ্বৈত শাসন প্রবর্তন করা হয়েছিল তা বাতিল করে দেওয়া হয়। গভর্নর ও মন্ত্রিসভা গঠিত হয় প্রাদেশিক আইনসভার সদস্যদেরকে নিয়ে। প্রাদেশিক মন্ত্রিসভাকে আইনসভার নিকট দায়ী করা হয়। এভাবে 1935 সালের ভারত শাসন আইন তত্ত্বগতভাবে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হয়। প্রাদেশিক স্বায়ত্তশাসনকে 1935 সালের ভারত শাসন আইনের প্রাণকেন্দ্র বলা চলে। প্রাদেশিক স্বায়ত্তশাসনই ছিল এর মূল প্রতিপাদ্য বিষয়। এন সি রায় এ সম্পর্কে বলেন যে প্রাদেশিক স্বায়ত্তশাসন ভারতের নতুন শাসনতন্ত্রের ভিত্তিপ্রস্তর স্বরূপ। ব্রিটিশ সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই ভারতে স্বায়ত্তশাসন প্রদান করবে বলে ঘোষণা করে। 1917 সালে ঘোষণা করা হয় যে যত শীঘ্র সম্ভব ভারতের প্রদেশগুলো পূর্ণ স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করাই ব্রিটিশ সরকারের অন্যতম লক্ষ্য। এ ঘোষণার ফলস্বরূপ 1919 সালের মন্টেগু চেমসফোর্ড আইনে হস্তান্তরিত বিষয়গুলোর উপর আংশিক স্বায়ত্তশাসন প্রবর্তনের ব্যবস্থা করা হয়। 1927 সালে সাইমন কমিশন প্রদেশগুলোতে পুনরায় পূর্ণ স্বায়ত্তশাসন প্রবর্তনের সুপারিশ করে, কিন্তু ভারতীয় জনগণ একে সাদা কমিশন নামে আখ্যায়িত করে বর্জন করে। পরে 1935 সালে ভারত শাসন আইনের মাধ্যমে আবার প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রবর্তন করা হলেও ভারতীয় জনগণের প্রত্যাশিত আশা আকাঙ্ক্ষা পূরণ সম্ভব হয়নি। অবশ্য এ আইনের মাধ্যমে সর্বপ্রথম প্রাদেশিক বিষয়গুলোকে সুস্পষ্ট শ্রেণীতে ভাগ করা হয় এবং প্রাদেশিক বিষয়গুলোকে কেন্দ্রীয় বিষয়গুলো থেকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়। কাজেই বলা যায় 1935 সালের ভারত আইনের মধ্য দিয়ে মোটামুটিভাবে এক ধরনের দায়িত্বশীল স্বায়ত্তশাসন ব্যবস্থা কায়েম হয়, যে নীতিগুলোকে সামনে রেখে 1935 সনে ভারতে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রবর্তন করা হয়েছিল সেগুলো আলোচনা করলে দেখা যাবে এটি মোটেও পূর্ণাঙ্গ ছিল না। দ্বিজাতিতত্ত্ব। দ্বিজাতিতত্ত্বের বিশ্লেষণে একটি জনগোষ্ঠীকে তখনই জাতি বলা যায় যার ভাষা, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, মনন, কৃষ্টি, ধর্ম এমনকি অর্থনীতি একটি একক সত্তায় পরিণতি লাভ করে। তবে মুসলিম লীগ সভাপতি এবং পরবর্তীতে পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্না ভারতের হিন্দু ও মুসলমান এই দুটি ধর্মীয় সম্প্রদায়কে দুটি পৃথক জাতি হিসাবে চিহ্নিত করেছিলেন। এটি মূলত জিন্নার দ্বিজাতিতত্ত্ব বা টু ন্যাশন থিওরির মূল কথা। তিনি ধর্মীয় দিককে প্রাধান্য দিয়েই তার দ্বিজাতিতত্ত্ব দাঁড় করান। 1940 সালে 22 মার্চ নিখিল ভারত মুসলিম লীগের লাহোর অধিবেশনে দ্বিজাতিতত্ত্বের ভাবাধারা বিশ্লেষণ করে তিনি বলেন, উই মেনটেইন অ্যান্ড হোল্ড দ্যাট মুসলিম অ্যান্ড হিন্দুস আর টু মেজর ন্যাশনস বাই এনি ডেফিনিশনস অর টেক্সট অফ ন্যাশন। উই আর ন্যাশন অফ 100 মিলিয়ন অ্যান্ড হোয়াট ইজ মোর, উই আর এ ন্যাশন উইথ আওয়ার ওন ডিস্টিংটিভ কালচার অ্যান্ড সিভিলাইজেশন, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, আর্ট অ্যান্ড আর্কিটেকচার, কাস্টম, হিস্টোরি অ্যান্ড ট্রেডিশনস, অ্যাপিটিউড অ্যান্ড অ্যাম্বিশনস, ইন শর্ট উই হ্যাভ আওয়ার ওন ডিস্টিংটিভ আউটলুক অন লাইফ অ্যান্ড অফ লাইফ। এর অর্থ আমরা দৃঢ়ভাবে মনে করি জাতিতত্ত্বের যে কোনো সংজ্ঞার বিচারে ভারতের
হিন্দু ও মুসলিম দুটি প্রধান ভিন্ন জাতি। ভারতের 10 কোটি মুসলমান জনগণ, যাদের রয়েছে নিজস্ব স্বতন্ত্র সংস্কৃতি ও সভ্যতা, ভাষা ও সাহিত্য, শিল্পকলা ও স্থাপত্য, রীতিনীতি, ইতিহাস ও ঐতিহ্য এবং এক ও অভিন্ন জীবন পদ্ধতি। পাকিস্তান আন্দোলনে দ্বিজাতি তত্ত্বের প্রস্তাব। দিন্নার দ্বিজাতি তত্ত্ব ছিল 1940 সালে লাহোর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাবের মূল ভিত্তি, যদিও লাহোর প্রস্তাবে পাকিস্তান কিংবা দ্বিজাতি তত্ত্বের কথা উল্লেখ ছিল না। ধর্ম এক হলেই এক জাতি হয় না, বাংলাদেশের অভ্যুদয় এর বড় প্রমাণ। তাই বলা চলে জিন্নার দ্বিজাতি তত্ত্ব ছিল বিকৃতি ও অসম্পূর্ণ এবং বিভ্রান্তকর তত্ত্ব। এটি ছিল সাম্প্রদায়িকতার দোষে দুষ্ট তত্ত্ব। বাঙালি জাতীয়তাবাদ ভাষাভিত্তিক জাতীয়তাবাদ হিসাবে পরিচিত। জাতি গঠনে যে একই ভাষাভাষী গোষ্ঠীভুক্ত ও রক্ত সম্বন্ধের অধিকারী হতে হয় তাও নয়। ভারত, মালয়েশিয়া, সুইজারল্যান্ড, কানাডা এর উদাহরণ। জাতিসত্তা হচ্ছে একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী গোষ্ঠীর এক অভিন্ন ইতিবাচক সচেতনতা, একই রাষ্ট্রীয় কাঠামোয় বসবাসের ইচ্ছা এর প্রকাশিত রূপ। জিন্নার দ্বিজাতি তত্ত্ব বৈজ্ঞানিক ভিত্তির ওপর রচিত ছিল না, তাই তা ছিল প্রধানত অখণ্ড ভারতের অনিবার্য হিন্দু এলিট গোষ্ঠী আধিপত্যের স্থলে ভারত বিভক্তি এবং আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এ থেকে স্থায়ী পরিত্রাণের লক্ষ্যে ভিন্ন ভিন্ন স্বার্থ, কৃষ্টি, ভাষা, অঞ্চল ও ঐতিহ্যের বিভক্ত ভারতীয় মুসলমানদেরকে একই পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার একটি ভিত্তি। ভারতীয় উপমহাদেশে ইংরেজ শাসনের শুরু থেকেই মুসলমানদের প্রতি ইংরেজ সরকার সন্দিহান থাকে। মুসলমানরাও দীর্ঘ সময় অসহযোগিতার নীতি অনুসরণ করে, ফলে জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে তারা পিছিয়ে পড়ে বা উপেক্ষিত থাকে। অবিভক্ত ভারতের সংখ্যাগরিষ্ঠ ও অগ্রসর হিন্দু সম্প্রদায়ের স্থায়ী আধিপত্যের ভীতি মুসলমানদেরকে শঙ্কিত করে তোলে। 1937 সালে নির্বাচনের পর বিভিন্ন প্রদেশে কংগ্রেসের নেতৃত্বে সরকার গঠন, হিন্দু আধিপত্যের বহিঃপ্রকাশ প্রভৃতি ভারতীয় মুসলমানদের ভবিষ্যৎ সম্বন্ধে প্রচণ্ডভাবে ভাবিয়ে তোলে। এমত অবস্থায় জিন্না তার দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতের বিভক্তি ও পাকিস্তানের প্রতিষ্ঠার দাবি উত্থাপন করলে তা ভারতীয় মুসলমানদের চেতনামূলে অগ্নিস্ফুলিঙ্গ জ্বালিয়ে দেয়। পৃথক আবাসভূমি বা স্বাধীনতার স্বপ্ন তাদেরকে জাগিয়ে তোলে। পাকিস্তান আন্দোলন অপ্রতিরোধ্য হয়ে দাঁড়ায়। পাকিস্তান ইস্যুতে 1946 সালে নির্বাচনে মুসলিম লীগ বিপুল সাফল্য অর্জন করে। নির্বাচনোত্তর ব্রিটিশ সরকার ভারতের একটি মন্ত্রী মিশন প্রেরণ করে অত্যন্ত শিথিল বন্ধনীর মধ্যে ভারতকে অখণ্ডিত রাখার সর্বশেষ চেষ্টা করে, কিন্তু তা সফল হয়নি। অবশেষে জিন্নার দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত বিভক্ত হয়, প্রতিষ্ঠা লাভ করে দুটি স্বাধীন রাষ্ট্র, ভারত ও পাকিস্তান। লাহোর প্রস্তাবের পটভূমি। হাজার বছরের ঐতিহাসিক ঘটনাক্রমে পর্যালোচনায় প্রতীয়মান হয় যে এ জনপদ বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক অঞ্চলে বিভক্ত ছিল। এ জনপদ বিদেশি বিভিন্ন শাসক, যেমন পাল বংশ, শেল বংশ, তুর্কি বংশোদ্ভূত সুলতান, মোঘল ও ইংরেজ দ্বারা বিভিন্ন সময় শাসিত হয়েছে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে ভারতবর্ষে শিক্ষা প্রসারের পাশাপাশি পাশ্চাত্যের আধুনিক রাষ্ট্রীয় চিন্তা ও দর্শনের প্রকাশ ঘটেছে। এর প্রভাবে জনগণের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয়তাবোধের সঞ্চার ঘটে। জনগণের স্বকীয় চিন্তা ও স্বাতন্ত্র বোধ জাতীয়তাবোধকে আরও গভীর করে তোলে। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য এই যে শুরু থেকেই জাতীয়তাবোধের এ চেতনা সাম্প্রদায়িক চিন্তা চেতনা দ্বারা কুলোষিত হয়, যার পরিণতিতে 1940 সালে মুসলিম লীগ লাহোর প্রস্তাব উত্থাপন করে। এ প্রস্তাবের মাধ্যমে মুসলিম লীগ ভারতবর্ষে মুসলমানদের জন্য স্বতন্ত্র রাষ্ট্র সৃষ্টির দাবি করে। ভারতের রাজনীতিতে মুসলমান সম্প্রদায়ের এই অবস্থান একদিনে সৃষ্টি হয়নি, এটি ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের ফল। ব্রিটিশ শাসনাধীন হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের অসম বিকাশ, চাকরিতে হিন্দু মুসলমান প্রতিদ্বন্দ্বিতা, হিন্দু ও মুসলমান পুনর্জাগরণ, ইসলামী সংস্কার আন্দোলন, ব্রিটিশের ভাগকর ও শাসনকর নীতি ইত্যাদি উপমহাদেশের সাম্প্রদায়িক চিন্তা চেতনাকে জাগিয়ে তোলে। উত্তর ভারতে স্যার সৈয়দ আহমদ খান এর আলীগড় আন্দোলন, নবাব আব্দুল লতিফ ও সৈয়দ আমির আলী এর মুসলিম স্বতন্ত্রবাদী ধ্যান ধারণা, 1905 সালের বঙ্গভঙ্গ ও বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, 1906 সালের লিখিত ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠা, 1909 সাল থেকে মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা, কংগ্রেসের একটি অংশের রক্ষণশীল ও নেতিবাচক মনোভাব এবং কংগ্রেসের প্রতি অধিকাংশ মুসলমানের সন্দেহ ও অবিশ্বাস মুসলমানদের রাজনীতিতে স্বতন্ত্রবাদী ধারাকে এগিয়ে নেয়।
এতে সামগ্রিক আর্থসামাজিক পরিস্থিতি এই স্বাতন্ত্র্যবাদী ধারাকে আরো প্রবল করে। 1916 সালের লক্ষণ চুক্তিভিত্তিক হিন্দু মুসলিম সমঝোতা খুব একটা কার্যকর ভূমিকা রাখতে পারেনি। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন বহাল থাকা পর্যন্ত তা সম্ভব ছিল না। খিলাফত অসহযোগ আন্দোলন 1928 সালে নেহরু রিপোর্ট এবং 1929 সালে জিন্নার 14 দফা ছিল হিন্দু মুসলমান দ্বন্দ্ব নিরসনের নিষ্ফল প্রচেষ্টা। এমনি পটভূমিতে আসে 1935 সালের ভারত শাসন আইন। ভারতের পূর্ণ স্বায়ত্ত শাসন দাবির পরিপ্রেক্ষিতে 1935 সালে ভারত শাসন আইন প্রণয়ন করা হলেও তা ভারতের হিন্দু মুসলমানদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়। ফলে উভয় সম্প্রদায় উক্ত আইনটিকে প্রত্যাখ্যান করে, কিন্তু তবুও উক্ত আইনের ধারা বলে 1937 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে মুসলিম লীগ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়। অন্যদিকে নির্বাচনে জয়লাভ করে ভারতীয় কংগ্রেস একইভাবে ভারতের 11টি প্রদেশের মধ্যে 7টিতে মন্ত্রিসভা গঠন করে। হিন্দু প্রধান কংগ্রেস শাসিত প্রদেশের মুসলমানদের মধ্যে দ্রুত বিচ্ছিন্নতাবোধ জন্ম নিতে থাকে। মুসলমানরা এই সমস্ত প্রদেশে তাদের প্রতি নির্যাতন ও বৈষম্যমূলক আচরণ অভিযোগ আনে। এ পটভূমিতে 1940 সালের 23 মার্চ লাহোরে নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক যে প্রস্তাব উত্থাপন করেন তা ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন এবং তা গৃহীত হয়। লাহোর প্রস্তাবের মূল বক্তব্য ছিল উপমহাদেশে একাধিক স্বাধীন মুসলিম রাষ্ট্র গঠন। 1947 সালে পাকিস্তান নামক রাষ্ট্রটি সৃষ্টির মাধ্যমে এর খণ্ডিত বাস্তবায়ন ঘটে। 1971-এর স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে লাহোর প্রস্তাবের মূল সাম্প্রদায়িক চেতনা প্রত্যাখ্যান করে পূর্ব বাংলার জনগণ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বাস্তবায়ন করেন, যার প্রতিফলন 1972-এর বাংলাদেশ সংবিধান ঘটে। 1947 সালের ভারত শাসন আইন। ভারতের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সংকট দূর করার লক্ষ্যে 1947 সালের 3 জুন ব্রিটিশ সরকার ভারত বিভাগ পরিকল্পনা গ্রহণ করেন। উক্ত পরিকল্পনা মোতাবেক 1947 সালের 18 জুলাই ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক ভারত স্বাধীনতা আইন পাশ করা হয়। ভারত স্বাধীনতা আইনের বৈশিষ্ট্যগুলো নিম্নে উল্লেখ করা হলো। 1. এ আইন অনুযায়ী ভারতকে বিভক্ত করে ভারতীয় ইউনিয়ন ও পাকিস্তান নামে 2টি রাষ্ট্র সৃষ্টি করা হয়। এ আইনের ফলে ভারতবর্ষের উপর থেকে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং ভারত সম্রাট উপাধি লোপ পায়। 3. ভারত ও পাকিস্তান কোনো পরিষদ নিজ নিজ দেশের জন্য সংবিধান রচনা করার ক্ষমতা লাভ করে। 4. রাষ্ট্র দুটি ব্রিটিশ কমনওয়েলথ ভুক্ত থাকবে কিনা নিজ নিজ দেশের কোনো পরিষদ তা নির্ধারণ করবে। 5. এ আইন অনুযায়ী দেশীয় রাজ্যগুলোর ওপর হতে ব্রিটিশ শাসনের অবসান ঘটে, তারা ইচ্ছা করলে স্বাধীন থাকতে পারবে অথবা পাকিস্তান বা ভারতের সঙ্গে যোগ দিতে পারবে। 6. এ আইনে উল্লেখ করা হয় যে নতুন সংবিধান রচিত ও প্রবর্তিত না হওয়া পর্যন্ত উভয় রাষ্ট্রকে নিম্নোক্ত বিধান মেনে চলতে হবে। ক. নিজ নিজ রাষ্ট্রের মন্ত্রী পরিষদের পরামর্শক্রমে ব্রিটিশ রাজ গভর্নর জেনারেল নিয়োগ করবেন। মন্ত্রিসভার পরামর্শক্রমে গভর্নর জেনারেল প্রাদেশিক গভর্নর নিয়োগ করবেন। এ আইন অনুযায়ী গভর্নর জেনারেল ও গভর্নরের স্বেচ্ছাধীন ক্ষমতা, বিচার বুদ্ধিজনিত ক্ষমতা এবং বিশেষ দায়িত্ব অবসান ঘটবে। ঘ. ব্রিটিশ পার্লামেন্টের আইনের সঙ্গে সঙ্গতি নেই, এই অজুহাতে রাষ্ট্র দুটির কোনো আইন নাকচ করা যাবে না। 1947 সালের ভারত স্বাধীনতা আইন উপমহাদেশের এক ঐতিহাসিক ঘটনা। এ আইন ব্রিটিশ ভারতে রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সংকটের অবসান ঘটায়। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল তোমাদের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট। এরকম আরও অ্যাসাইনমেন্টের উত্তর পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে হবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য